আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয়, অনেক টাইম লাগে, এটা একটা চিরাচরিত কমপ্লেন। তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগতো। একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের, তাহলে সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসের, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের, তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরোর। তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে। তো তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি, সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং 15 থেকে 30 দিন সময় কমে যাবে, লিড টাইম আমরা বলি। ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা, সেটা যদি 3 মাস লাগতো আগে, এখন আমরা আশা করি এটা 2 থেকে 2.5 মাস লাগবে পরবর্তী। আমরা চেষ্টা করবো অন্তত 1 মাস কমানোর জন্য, বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না, এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে, ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল, তার চেয়ে অনেক বেশি খরচ হয়, এবং এই জন্য এজেন্ট, সাব এজেন্ট, এজেন্টের এজেন্ট, সাব সাব এজেন্ট, অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি, আমরা এখন থেকে এজেন্ট, সাব এজেন্ট যারা আছেন, সাব এজেন্ট বিশেষ করে, এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই, সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বা তাদের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন, এবং আমরা আশা করব, আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। এই দৌরাত্ম্য কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে, আশা করি অনেকাংশে করবে, এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনারা সহযোগিতা করবেন, এটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা করেছি, করার চিন্তা করছি, এবং এটা অবশ্যই করব, রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব। ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগোরাইজ করব, যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা, ক্যাটাগরি বি হচ্ছে এটা, ক্যাটাগরি সি হচ্ছে এটা। সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে, এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন, অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান, তারাও একটা নির্দেশনা পাবেন যে না, এই এই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে কমপ্লেন কম, এদের পারফরমেন্স ভালো। আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে, ভোগান্তি অনেক কমবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে, আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করেছেন, তার 3-4 দিনের মাথায় হঠাৎ স্যার একটা উঠে গেলেন কথা বলতে বলতে, তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি। তো আমি বললাম, স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক? বললো আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমার খুব পুরনো বন্ধু। তো আমি সাথে সাথে বললাম, স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া কর্মী পাঠানো টানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি? বলে যা লাগে আমাকে করতে বলো, আমি করবো এটা। সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই, আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে, আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরও UAE থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত এসছেন যারা কারাবন্দি ছিলেন, এটা খুব বড় একটা ঘটনা, আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে, যেখানে UAE-র আমিরের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতাই ছিল না। তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো। এছাড়া উনি, আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম, উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার, সেখানে উনি ফোন করবেন, করে দিবেন। তো আমরা আশা করি ওনাকে সরাসরি এখন আমি প্রস্তাব দিইনি, বিকজ আমাদের মার্কে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা, ওনার মাধ্যমে আগামী 2 মাসের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে লাস্ট, এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই, আমাদের যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে, ওনারা কতজন একটা হয়েছে,
ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন, আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কী পরিমাণে উচ্ছ্বসিত হয়েছেন। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আমাদের অলরেডি 87 জনের সাথে যারা ফিরে এসছেন, আপনারা জানেন 57 জন না, আরও অনেকেই বন্দি ছিলেন, অনেকেই ফিরে আসছেন, 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে, ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশের। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের ব্যাংক আছে একটা, আমাদের একটা বোর্ড আছে, কল্যাণ বোর্ড আছে, আমাদের বিএমইটি আছে, যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা খুব মানব কল্যাণে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে, দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। বয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে, একটা দেশে তারা যেতে পারে না, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে, দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে দায়বদ্ধতার, সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে রক্ষা করার কি। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন এক টাকাও দিতে না হয়। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমরা আস্তে আস্তে আগাবো, যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে, এই লক্ষ্যে আমরা কাজ করবো, এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আর একটা কর্মবাজারে যেটা বলেছিলেন স্থবিরতা আছে, এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই, যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে, এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো, তো এটা আমরা চেষ্টা করব। আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি, পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে, তবে সেখানে আবার এক ধরনের রিস্ক আছে, পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান, কোনো রিস্কে পড়েন নাকি, সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে। আমরা চেষ্টা করব নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টাও করব। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন, প্রত্যেকটা স্তরে। প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব, মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন, প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ, এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব, সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো। তাহলে 17,000+ জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি, আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে। আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে, সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে, রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে।
সাব এজেন্টরা এখনও প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরতের ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে, আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়ার আছি সিন্ডিকেট নিয়ে, সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। আপনি বলছেন স্যার তারা টাকা পেয়েছে, সেই কাগজটি তাদের কাছে এসেছে বা তাদের কাছে 25%, তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে এই কাগজে সই করা হয় তাদের ইচ্ছার বিরুদ্ধে। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যেগুলো একেবারে সীমিত সংখ্যক টাকা দেওয়া হচ্ছে। আগে একটি নিয়োগ ছিল যে যেই এজেন্সির নামে এটি আমাদের ক্লিয়ারেন্স হয়েছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, সেই এজেন্সিকে আগে বলা হয়েছে তাদের কাছে যেতে কর্মীদের। এরপরে বাইরের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন আপনি সভা বৈঠক করে যে এখন ওই সিন্ডিকেট বা 100 এজেন্সি যারা ভিসা প্রসেস করেছে তাদের কাছে নয়, যারা আসলে কর্মীর কাছ থেকে টাকা নিয়েছে সেই অথরাইজ রিপোর্টিং এজেন্সি, সেই এজেন্সির কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আমাদের অনেক কর্মীরাই কিন্তু এই জায়গাকে জানে না। আবার রিপোর্টিং এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাদলি, সিন্ডিকেট তারা 1.5 লাখ 1 লাখ টাকা করে খেয়ে ফেলেছে আর 4.5 লাখ টাকা অন্য সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলেছে, কিন্তু কর্মীদের দেওয়ার ক্ষেত্রে স্যার এটি দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্টভাবে অসংখ্য অভিযোগ আছে। এই যে ব্যাপারটি আগের যে সিদ্ধান্ত ছিল কর্মীরা আড়ালে তাদের কাছে গিয়েছে, এখন আবার অন্য জায়গায় যাচ্ছে কিন্তু কোনো জায়গায় তারা পাত্তা পাচ্ছে না, আপনাকে একটা জিনিস বলি, আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি, তার মধ্যে অনেক থ্রেট থাকতে পারে, অনেক ম্যানিপুলেশন থাকতে পারে। সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে, 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনারা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার, এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছুই করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরও অনেক বেশি কিছু করা সম্ভব। আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয়ে রিপোর্ট করতে থাকেন, আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না, সবসময় আমাদের উপর একটা ওয়াচডগ বডি দেখেন। মন্ত্রণালয়ের ব্যাপার একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানি কি, যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে। সো আপনি যে প্রশ্নটা তুলেছেন ওই আশঙ্কা নাই কেন, কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে আর বিএমইটি পর্যায়ে যে অনুমোদন দিতে হবে, বিএমইটি তো আমাদেরই পার্ট, তো আমাদের 2 বার এটা করা দরকার কি, কাজে আমরা ওই আশঙ্কা আপাতত করছি না। এটি নিয়ে যখন আমরা প্রশ্ন করছিলাম মন্ত্রণালয়ে, তখন হাইকমিশন থেকে বলা হয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট আমাদেরকে বলেছে যে অ্যাডিশন ভিজিট করতে পারবা না, ভিজিট করতে পারবা না, তুমি অ্যাডিশন করে দিলে এবং যেই কোম্পানি দেখে কর্মীরা দেখে যে কোম্পানি নাই, সৌদি আরবে হাজার হাজার কোম্পানি এরকম গোয়া নাম সর্বোচ্চ কোম্পানি, কর্মী গিয়ে দেখে কোম্পানি নাই, তাহলে অ্যাডিশন কেন করলো? আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এখানে এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। আমরা একটা কমপ্লেইন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার। আমার যদি আমার কোনো একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো, কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে সর্বভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য। আমরা আসলে ওখানে যে আমাদের লিগাল সাপোর্ট সিস্টেম আছে এটা খুবই উইক, আমরা নতুন নতুন ওইখানে ধরুন প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি। আমরা এখানে লিগাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজড একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য। এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই, বুঝতেই পারছেন, এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমরা যখন ওই সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য, তারা তো হ্যারাসড হওয়ার জন্য, টর্চার হওয়ার জন্য যায় নাই। এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না, কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে। আমরা, আমি যখন ওখানে যাওয়ার
পরিকল্পনা আছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন। আমি এমনি সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি। এবার একটু টার্গেট করেই যাবো, ইনশাল্লাহ কথা বলবো, বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে ওখানকার আমাদের যে লেবার উইংগুলো আছে তাদের ক্যাপেবিলিটি কতটুকু, সমস্যা কতটুকু, এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কীরকম, সব কিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে। একটু টাইম লাগবে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমাদের এখানে যে ট্রেনিং কারিকুলাম আছে, ট্রেনিং মেথোডোলজি আছে, সেটা নিয়ে আমরা বসবো, এটা আমাদের বিবেচনার মধ্যে আছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এক মিনিট ধৈর্য ধরেন, আপনি আজকের থেকে, আজকে ডেটটা লিখে রাখেন, আজকের থেকে এক মাস পরে আপনি যে প্রশিক্ষণটাকে ভুয়া বলেছেন ওটার উপর একটা রিপোর্ট করবেন। হ্যাঁ, আশা করি আপনি আর ভুয়া বলবেন না। আমি প্রবাসীর প্রয়োজনীয়তা আমরা অ্যাসেস করেছি, আমাদের কাছে মনে হয়েছে এটা দরকার নাই। এটার যেই সার্ভিসটা আমি প্রবাসী দেয় সেই সার্ভিসটা আমাদের যে কল্যাণ ডেস্ক আছে সেটার মাধ্যমে দেওয়া সম্ভব। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা যারা দীর্ঘদিন যাবত এই বিটে কাজ করছেন, আমার পরিকল্পনা ছিল, আজকে প্রকাশ করে দিচ্ছি, আমি আপনাদের নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন, যারা মনে করেন যে আমাকে আপনারা হেল্প করতে পারবেন, আমি আপনাদের সাথে এক্সক্লুসিভলি বসবো। বসে আপনারা আমাকে যতভাবে পারেন আপনারা আমাকে হেল্প করেন, আমরা সবাই মিলে আমরা এটা উন্নত করার চেষ্টা করবো। আমি আপনাদের যে কমিটমেন্টটা আপনাদের প্রশ্নের মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি, আমি শুধু রাগ বা অসন্তোষ দেখছি না, আপনাদের কমিটমেন্টের, আপনারা রিয়েলি চান এটা যেন ভালো করা হয়, আপস্কিলিং যেন হয়, আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি অচিরেই বসবো, বসে আমি ডিটেইল জেনে নিব। ওই বসাটা কিন্তু কোনো ক্যামেরা ট্যামেরা থাকবে না, আপনারা আমাকে অবহিত করার জন্য, আমাকে যত কমপ্লেন আছে সব কিছু জানানোর জন্য বসবেন, আমার সাথে ডিজিরা যারা আছেন, সচিব সাহেব বসবেন, যা ইচ্ছা আপনাদের বলেন, আপনারা আমাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দিবেন, বসবো। আমাদের স্ট্রং হবে কি না পদক্ষেপ জানি না, কিন্তু আমাদের যে এমবেসি আছে, এমবেসিতে যে শ্রম কল্যাণ উইং আছে, তারা সবাই লিগালি প্রশিক্ষিত না। আমরা আউটসোর্সিং করে ওই জায়গায় যে নাম করা ল কোম্পানিগুলো আছে ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে যতটা পারা যায় রিজলভ করার চেষ্টা করবো, বিশেষ করে যেখানে অনেক বেশি প্রবাসী থাকেন ওই সমস্ত জায়গাতে। আমরা দু সপ্তাহ থেকে এক মাসের মধ্যে, এগুলি কেন বলি জানেন, না পারলে আপনারা যেন ধরতে পারেন, বুঝছেন, হয়তো 70% পারবো, 60% পারবো, কিন্তু এই যে পাবলিকলি সবাই বলে দিলাম, অনেকে ভাবে আমি এটা কেন বলি, এটা বলি যেন চাপ থাকে। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে যারা জুলাই অগস্ট মাসে ভুয়া মামলা যেগুলো আছে ওগুলো 31 অগস্টের মধ্যে প্রত্যাহার করবো, ওইটা আমরা 24 অগস্টের মধ্যে প্রত্যাহার করেছিলাম। হত্যা মামলাগুলো বাদে, হত্যা মামলা এত সহজে প্রত্যাহার করা যায় না। আজকে আপনাদেরকে বললাম দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট, ওই পৃথক লাউঞ্জ টাউন যেগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের। আপনারা এক মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে, এক মাস পর আপনারা রিপোর্ট করেন আমাদেরকে জানিয়েন, ইনশাআল্লাহ আমরা সফল হব। আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আছে, আমার মনে হয় কি আমাদের ফান্ডামেন্টাল যে তথ্য জানা ছিল জানিয়েছি। আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা এরপর থেকে দুইটা জিনিস পাবেন, এক হচ্ছে আপনাদের সাথে আমি এক্সক্লুসিভলি বসবো, যদি আপনারা রিপোর্ট করতে গিয়ে কোথাও অসহযোগিতা পান আমি আলাদাভাবে আমাদের এখানে যে প্রেস উইং আছে, প্রেসের যে মানে পাবলিক রিলেশনস অফিসার আছে ওনাকে ডেকে ওই মিটিং আমি বলে দিব। আপনারা একটু ধৈর্য ধরেন, আরও অনেক বিষয় আপনারাও জানবেন আমিও জানবো। আমাদের এখান থেকে আমরা চাই আপনারা আমাদের একটা ওয়াচ ডগের ভূমিকা পালন করেন। বুঝতেই পারছেন যে আমি মানে যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনারা আশা করেন সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই, বাট চেষ্টা যে করেছি সেটা আপনাদের জানানোর জন্য আজকে বসলাম এখানে। ধন্যবাদ সবাই। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন